ঘড়িতে সময় এখন প্রায় 12টা। আমরা এখন নীলে এসে পৌঁছেছি। আজ আমাদের আন্দামান সফরের চতুর্থ দিন। হ্যাবলক থেকে আমাদের নীলে আসার ফেরি ছিল ম্যাক্রুজ, এবং আমাদের ফেরি সময় ছিল সকাল 10টা। যে ফেরিটা পোর্ট ব্লেয়ার থেকে হ্যাবলক আসে সেটা আধা ঘন্টার জন্য দাঁড়ায়, তারপর সেটাই আবার হ্যাবলক থেকে নীলে চলে আসে, এবং নীলে আধা ঘন্টা দাঁড়িয়ে সেটা আবার পোর্ট ব্লেয়ারে ফিরে যায়। জেটি থেকে আমাদের হোটেল ওই 1.5 থেকে 2 কিলোমিটার দূরে ছিল, তাই বেশি সময় লাগেনি। হোটেলে এসে আমরা ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি আমাদের রিসোর্টটাকে পুরো ঘুরে দেখতে। হ্যাবলকে থাকার জন্য আপনি আপনার বাজেট অনুযায়ী অনেক ধরনের রিসোর্ট হোটেল পেয়ে যাবেন, কিন্তু নীলে মাথায় রাখবেন রিসোর্ট ও হোটেলের সংখ্যা খুবই লিমিটেড, তাই নীলে ঘুরতে আসার আগে থেকেই রিসোর্ট বা হোটেল বুকিং করে রাখবেন। আমরা agoda.com থেকে আগে থেকেই সিসেল রিসোর্ট বুক করে রেখেছিলাম। সিসেলের এই নীল আইল্যান্ডের রিসোর্টটা হ্যাবলকের রিসোর্টের থেকে কিন্তু বেশ অনেকটাই ভালো। এই রিসোর্টটা মেনটেন করা হয়েছিল, যে জন্য এখনও রুমের কন্ডিশন অনেক ভালো আছে। আমরা এখন চলে এসেছি রিসোর্টের প্রাইভেট বিচে, আর এইখানে জলের কিন্তু বেশ ভালোই ঢেউ আছে, আর সকালবেলা খুব ভালোই সমুদ্রের গর্জন শোনা যায়। নীলে আমাদের 2 রাত্রি থাকার পরিকল্পনা ছিল, এখানেও আমরা কটেজ রুম বুক করেছিলাম, কিন্তু এখানে আসার পর আমাকে ফ্রি কমপ্লিমেন্টারি স্যুটে আপগ্রেড করে দেওয়া হয়, কিন্তু ওই এখানকার চাইল্ড পলিসি ওই একই, কাজেও এখানে এসেও আমাকে মেয়ের জন্য আলাদা করে 2 দিনের টাকা পে করতে হয়। এই প্রাইভেট বিচে জলের ঢেউ কিন্তু বেশ অনেকটাই আছে, এবং সকালের দিকে জল আরও অনেকটা এগিয়ে আসে। হ্যাবলকে যে প্রাইভেট বিচটা ছিল আমাদের রিসোর্টে, সেখানে জলের ঢেউ একদম নেই বললেই চলবে। এই রিসোর্টটাতে এসে মনে হচ্ছে হ্যাঁ, আমি একটা বিচ রিসোর্টে আছি, যেখানে এই দোলনায় বসেও আপনি কিন্তু অনায়াসে সমুদ্রের ঢেউয়ের মজা নিতে পারবেন। এখানে কুমির আছে কিনা বলা যাচ্ছে না, তবে এখানে প্রচুর ম্যানগ্রোভ গাছ আছে। এই ম্যানগ্রোভ গাছই 2004-এর সুনামি থেকে আন্দামান নিকোবরকে পুরোপুরি বাঁচিয়ে দিয়েছিল। এখন আমরা চলে এসেছি হাওড়া ব্রিজ দেখতে, বা ন্যাচারাল ব্রিজ। লাঞ্চ সেরে আমাদের এখানে আস্তে আস্তে প্রায় 4টে বেজে গেছে। এখনও যদিও ভাটা আছে, কিন্তু 5টা থেকে এখানে কিন্তু জল ঢুকতে শুরু করবে, তাই আমরা যতটা পারছি কভার করার চেষ্টা করছি। একটা গাইড নিয়েছি সঙ্গে, সেই আমাদেরকে বিভিন্ন জায়গা এখানে ঘুরে ঘুরে দেখাবে। এই সব কিন্তু জল ঢুকে গেলে জলের তলায় থাকবে, শুধু এই যেটুকুনি জায়গা বালি আছে এইটুকুনি জায়গা ছাড়া। গাইড আমাদের প্রথমে যেটা দেখালো সেটা খুবই একটা অদ্ভুত প্রাণী, একটা ছোট্ট ফুলের মতো, আপনি হাত দিলে সেটা বন্ধ হয়ে যাবে, আবার কিছুক্ষণ পর হাত সরিয়ে নিলে আবার ফুলের মতো খুলে যাবে, এটাকে ম্যাজিক ফ্লাওয়ার বলা হয়। নীলের যে সবুজাবো সেটা কিন্তু হ্যাবলকের সবুজাবোর থেকে অনেকটা আলাদা, মানে নীলে যে সবুজাবোটা আপনি দেখতে পারবেন অনেকটা আমাদের এখানে পশ্চিমবঙ্গে গ্রাম বাংলার সবুজাবের মতো, কিন্তু হ্যাবলকে কিন্তু ঘন সবুজ অরণ্য আপনি দেখতে পাবেন। আর এই হচ্ছে সেই ন্যাচারাল ব্রিজ যেটা দেখতে লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গা থেকে চলে আসে নীল আইল্যান্ডে। এইটা কিন্তু একটা লিভিং কোরাল, যেটা আগে জলের তলায় ছিল, পরে সি লেভেল অনেকটা নেমে যায় এবং ক্রমাগত ঢেউয়ের ধাক্কায় ভাঙতে 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 এটা এরকম একটা ব্রিজের শেপ নিয়েছে, এটাকে তাই হাওড়া ব্রিজও বলা হয়। এর থেকে দূরে আরেকটু এগিয়ে গিয়ে সেম স্ট্রাকচারের একটা ব্রিজ তৈরি হয়েছে, সেটাও একটা ন্যাচারাল ব্রিজ। এখন আমরা এখানে হ্যান্ড ফিডিং করছি ফিশদের। এই ফিশগুলোকে ক্লাউন ফিশ বলা হয়। এদেরকে আপনি পার্লি জি বিস্কুটের একটা ধরবেন, আর ঝাঁকে ঝাঁকে এরা চলে আসবে আপনার হাতের থেকে বিস্কুট খেতে। আমি তো স্কুবা ডাইভিং করেছি, কিন্তু শ্যালো ওয়াটারে হাঁটু অবধি জলে দাঁড়িয়ে
মাছেদের খাওয়ার খাওয়ানো, এটা একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স। আর যেহেতু আমরা বিকেলের দিকে এসেছিলাম, তাই জন্য আস্তে আস্তে হাই টাইড হতে শুরু করেছিল এবং জল বাড়ছিল এবং জলের ঢেউও বাড়ছিল। দেখুন, আমার মেয়ের প্রায় হাঁটু উপরে জল চলে এসেছে। আমরা আসলে যেটার উপর দাঁড়িয়ে মাছেদের এখন খাবার খাওয়াচ্ছি, সেটাও কিন্তু আসলে একটা কোরাল, সেটাকে ব্রেন কোরাল বলে। আর যেগুলো দেখুন আঙুলের মতন সরু সরু দেখতে পাচ্ছিলেন, ওগুলো হচ্ছে ফিঙ্গার কোরাল। জল অতিরিক্ত বেড়ে যাওয়ার জন্য আমরা সেকেন্ড ন্যাচারাল ব্রিজটা দেখতে যেতে পারিনি, কারণ আমাদের প্রায় হাঁটুর উপরে জল উঠে গেছিলো। আমরা তাই এখন চলে এলাম লক্ষ্মণপুর ওয়ান বিচে সানসেট দেখতে। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে আকাশটা। এই অপূর্ব সানসেটের সঙ্গে সঙ্গে এই বড় বড় গাছগুলো থেকে অজস্র টিয়া পাখির আওয়াজ আসছিল, যা সুন্দর লাগছিল না, একদম মনোমুগ্ধময় বিকেল যাকে বলে। এই নীল দিগন্তের আরও কিছু দৃশ্য আমি আমার পরবর্তী ব্লগে আপনাদের জন্য নিয়ে আসব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।